ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা চিকেনের নতুন রেসিপি বানাচ্ছি, চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি চিকেনটাকে প্রথমে রোস্ট করে নিয়েছি, আর এখানে যে সমস্ত মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, আর হচ্ছে গিয়ে এখানে আছে এবার পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম, আর পেঁয়াজ পাতা দিলাম। এবার দেবো কাঁচা সর্ষের তেল, সর্ষের তেল 1 চামচ মতো দিলাম, কাঁচা মশলা দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়েই আমি চিকেনটাও রোস্ট করেছি ওটিজিতে। এবার আন্দাজ মতো হলুদ দিলাম, মশলাটার মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিলাম, আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে ম্যারিনেট করার কোনো দরকার নেই। সুন্দর মশলার সাথে চিকেনটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অল্প তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম, আর কসুরি মেখে দিলাম। এবার এটা একটু মেরে ফেলে নেব, এটা দিয়ে দেবো। সম্পূর্ণ অন্য ধরনের চিকেন কষা, যদি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে খেতে পারেন, যে ট্রাই করবেন দেখবেন। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। আমি আবার 10 মিনিট পর ফিরে আসছি। ম্যারিনেট করার সময় আমি যে চিকেন তন্দুরি মশলা পাওয়া যায় ওইটা আমি 2 চামচ দিয়ে দিয়েছিলাম, আপনারা ওটা কিনে এর সাথেও দিয়ে দিতে পারেন। মাঝখানে আমি একবার এই চিকেনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট পর আবার ফিরে আসছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে এসছে, এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার আমি গ্যাস অফ করে দিলাম, চিকেন কষা একদম রেডি। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এটা গরম গরম রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সব কিছুর সাথে এটা যাবে। যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য বলছি, প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চেরা কাঁচা লঙ্কা উপর থেকে একটু গার্নিশ করে দিলাম, আর কয়েকটা ধনে পাতা এইভাবে উপর থেকে সাজিয়ে দেখে দিচ্ছি, একটা আলাদা ফ্লেভার চলে আসবে।